রুইয়ের বার্থডে প্রিপারেশন নিয়ে ছাগলকে একদম চূড়ান্ত একদম ইয়ে হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তুমি দাদাকে কি গিফট দেবে বলো বলো, জিন তো কিছু দেবে গিফট নাকি দাদাকে? স্পাইসি সুগাস ভাই সুপর্ণা, এই স্পাইসি স্পাইসি মাটনটা ছাগলের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, 9th of January 2022। সকালবেলা বাজার টাজার করছিলাম, তোমরা দেখলে খানিকটা ক্লিপস নিয়েছিলাম, ব্লগ স্টার্ট করলাম। মোটামুটি এখন 11:20 বাজছে, বেরিয়েছি কিন্তু অনেক সকাল, অনেক সকাল মানে শীতের তুলনায় অনেক সকাল আর কি। 9:30 বেরিয়েছি, বাজার টাজার করলাম, পরে এখন সুচিত্রা ওরা আমাকে নিতে আসছে। পার্লারে একজনের হেয়ার কাট ছিল, সেই হেয়ার কাটটা করে আমি এখন বাড়ি যাচ্ছি, কারণ প্রিপারেশন ওইগুলো করতে হবে। ওরা ততক্ষণ এখানে সামলাচ্ছে, খুব এমার্জেন্সি পড়লে তবে আমি এখানে আসবো। মাটন নেওয়া ডান, প্রচণ্ড গরম লাগলো তাই জ্যাকেট ট্যাকেটটা খুলে রাখলাম। এবার যাই ছাগলকে আনতে, ওর একটা অ্যাপয়েন্টমেন্ট পড়ে গেছিলো, ওই জন্য হঠাৎ করে ওকে আমি পার্লার দিয়েছিলাম, দিয়ে আমি বললাম মাটনটা নিয়ে নিচ্ছি, তো মাটনটা হয়ে গেছে, এবার ওরও কাজ হয়ে গেছে, এবার আমি যাই নিয়ে আসবো। ফিরে গেছি, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা বেশি হয়েছে। এসেছে একটু বাড়ির কিছু ফ্যামিলি ইস্যু ছিল, সেটা নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম, বা রাতে তোমরা বলতে একটু আলোচনা করছিলাম। ইন দ্য মেন টাইম মাছগুলো যেটা করলাম আমি, সেটা নুন হলুদ মাখিয়ে আজকে ভেজে তুলে নেবো, কারণ কালকে আর শোনো না, তোমাদের আরেকটা কথা বলি, তোমাদেরকে এমন করে কথা বলছি না, সামনেই তোমরা রয়েছো, পেছনে মেস থেকে প্লিজ একটু অ্যাভয়েড করো, কারণ একটু একটু করে গোছানো হচ্ছে, বুঝতেই পারছো, সব দিক একসঙ্গে, রান্নার অ্যারেঞ্জমেন্ট, এদিকে গোছানো, সব একসঙ্গে চলছে, সেটা প্লিজ মেসটা একটু তোমরা অ্যাভয়েড করো। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম যে মাছটা আজকে ভেজে রেখে দেবো, না ভাজলে যেটা হবে, কালকে সময়ের অভাব, সব কিছু টাইম টু টাইম মানে টাইমলি শেষ করতে হবে, তখন মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কই মাছ নুন হলুদ মাখানো, এটা কালকে ইউভি দিনের বেলা খাবে, তো কাতলা মাছের মাথা, লেজেন্ড ফিশের একটা পিস, পিসটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে, দেখো ঠিক এরকম একটা জাম্বো সাইজ পিস। আর এটা হচ্ছে মোরলা মাছ, যেটা আজকে দুপুরে আমরা খাবো। আর এটা হচ্ছে পাবদা, আমি 3 পিস নিচ্ছি, যারা বলে দিই চিংড়ি হবে, তো যারা চিংড়ি খেতে পারে না বা যাদের অ্যালার্জি আছে তাদের জন্য আমি 3 পিস মতো করে রেখেছি। মোটামুটি চিংড়ি সবাই খাবে, কিন্তু আমি তাও পাবদা মাছটা আলাদা করে রান্না করবো। তো চলো আমার ঝটপট করে এগুলো ভেজে নিয়ে, এইরকম প্রচুর কাজ রয়েছে আজকে। রুইয়ের বার্থডে প্রিপারেশন নিয়ে ছাগলকে একদম চূড়ান্ত একদম ইয়ে হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর যেহেতু লকডাউন শুরু হয়ে যাবে, ওই জন্য মানে যত আগে একদম কোনো ওয়েটিং পিরিয়ডই থাকবে না, জাস্ট আসবে, আমারাও একটু গল্প টল্প করবো, সবাই খাবে, চলে যাবে, মানে এটাই আর কি প্ল্যান, যেহেতু লকডাউন হয়ে যাবে। সুপর্ণা বাড়ি থেকে নিয়ে এলাম, যেটা অনেক কদিন হলো পড়েছিল, এখন ফিরছি বাড়ি। এখন বুঝতে পারছি না রাস্তায় কীরকম কী সিচুয়েশান, কারণ এসছি যে তখন জাস্ট 2 বাজে, তখনও দেখলাম পুলিশে দোকানগুলো বন্ধ করছে, মানে তখন ফোর্স শুরু হয়েছে। যাই হোক, আমার কিছু করেনি, এখন যাওয়ার সময় কিছু করবে কি না সেটা নিয়ে একটু টেনশনে আছি, আশা করি কিছু করবে না, কারণ তখন সামনাসামনি পড়ে গেছিলাম, তখনও কিছু করেনি, যখন তখন নিশ্চয় তো অর্ডার নেই কিছু করার। তো যাই হোক, আমি এখন যাই। এদিকে রান্নার প্রিপারেশন করতে করতে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, সুইচ তো নিয়ে চললো আর কি, আর ওটাকে নতুন গ্যাসটা লাগাতে হবে। একটা জিনিস ভালো হলো কি, আমাদের আরেকটা যে সিলিন্ডার আছে, সিলিন্ডারটাতেই
আমরা ভাবছি একটা গ্যাস রিফিল করব। দেখো আমি আজ থেকে শুরু করেছি ভাজা ভুজি বা সবজি কাটা বা মশলা পেস্ট করা, এগুলো সবই আমি করে নিচ্ছি, নইলে কিন্তু কালকে এতজন রান্না করা সম্ভব হতো না। আমার এখন রোজকার রুটিন হয়ে গেছে দুপুরবেলা ঘুমানো, সেটাই করছিলাম। আর সাগরীকে দিকে সব কাজটা ঝামলা ছিল, কারণ আমার জেনারেলি কি হয় যে রাতে এডিটটা কালকে মানে বিন্দুমাত্র টাইম পাবো না, আর রাতে আজকে আমার ইউবির বার্থডে আছে তো ওকে উইশ করতে হবে। আর এখানে সাগরীকে কাটছে, এখনও ওর কমপ্লিট হয়নি, হবে না, স্বাভাবিক ব্যাপার। একা হাত নয়, কাকিমার মা আছে যদিও, তাও বেশিরভাগ কাজটা মাস্টার শেফকেই যাই। দেখো জামা কাপড়গুলো পুরো ডাম্পিয়ারের মতো পড়ে আছে, তার কারণ হচ্ছে যে রান্না বান্নায় সবাই ব্যস্ত ছিল, জামা কাপড়গুলো ভাজ করে আলনায় তোলার সময় হয়নি। আর সাগরিকা এখানে আসো আগে আঁকুমে, তাই তো? আচ্ছা তুমি এইসব যে করছো, তুমি কালকে যে চিকেন 65টা হচ্ছে তো সেটা কি দেখে নিয়েছো? ওটা কিন্তু তুমি কিন্তু ইয়েতে কোনোদিনই করোনি, তুমি মশলা দিয়ে কোনোদিনই করোনি, প্রতিবার বাড়িতে নিজেই বানিয়েছো। তো গ্রেভিটা কি করবে ভালো করে পড়ে নিও ইনস্ট্রাকশনটা। গ্রেভি নেই ওতে, শুধু পকোড়াটা আছে, সেটাই আমি তোমায় জিজ্ঞেস করছি যে গ্রেভি তো নয় জিনিসটা, সর্টে করা পরে পকোড়াটা হওয়ার পর সর্টে করা, ওই চিংস এর প্যাকেটে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শুধুমাত্র পকোড়াটা করে সার্ভ হট লেখা আছে, ঠিক আছে? তো সেটাই করবো না, যেটা আমি পরে গ্রেভিটা বানাই সেটা করবো। কোনটা ভালো হবে সেটা করবে, কোনটা ভালো হবে তুমি সেটা বলো, একটা আইডিয়া দাও, ভালো হবে খারাপ হবে কি করে জানবো? আমরা যে হোটেলগুলোতে খাই ওটা কি আমাদের এখানে ওই কালার পাওয়া যায় না, এখানে সেই কি কামধেনু নাকি কালার পাওয়া যায়, তো সেটা একদমই আরো আরো ঘাটিয়া জিলেপিতে ইউজ করে চিপ কোয়ালিটি। একটা ডিসক্লেমার প্রথমে দিচ্ছি যে কালকের ফ্লগটা শিওরলি ছোট হবে, কারণ এই সারাদিন এত কাজের মধ্যে ছিলাম, ও তো ঘুমিয়েই ছিল, ওকে ব্লগ করতে বললাম ঘুমিয়ে পড়েছিল, তো ব্লগ হয়নি সেভাবে। তো অলমোস্ট এটা একদম যত পর্দা এক্সট্রা বালিশ সবের মধ্যে ভরা থাকে, তো বুঝতে পারছো মেসটা হয়ে গেছে। বেড়াতে যাওয়ার জন্য চাদর, আমাদের সোফার কভারটা বার করে নাও, সোফার কভার যদি খুঁজে পাওয়া যায় সেটা একটা বড় ব্যাপার। এই যে কালকে বাবুর বসার আসন আমার মা তৈরি করেছে, বাই দ্য ওয়ে এটা এটা বাবুর ফার্স্ট বার্থডেতে অন্নপ্রাশন দেওয়া হয়েছিল না, অন্নপ্রাশনে মা তৈরি করেছিল। ধরো এসব কুরুষের কাজ আমি করতে পারি না, আমি এগুলো তো একদমই পাকা নই। তো ব্যস্ত ছিলাম একটু কাজ টাজ করতে করতে মাকে দিয়ে এলাম, মা এই বাড়িতেই ছিল, মায়ের একটু শরীরটা খুব একটা ভালো নেই, তো ওই জন্য দিয়ে এলাম বাড়ি। আর আজকে যদিও বেশি বাজে, 9:30 বাজে, এই টাইমে আমাদের ঘরে পাওয়া একটু অসম্ভব। আর এদিকে হচ্ছে জিনু, দেখো সারাদিন সাগরিকা ব্যস্ত ছিল রান্নাবান্নায়, ওই জন্য ওবেসে চেপে গেছে, চেপে পড়েছে ওবেসে, ও আদর আদর সেশন না হলে ওর চলবে না। আদর তো ওর আদর মানে হচ্ছে কামড়ানো আদর। কালকে দাদার বার্থডে, তুমি দাদাকে কি গিফট দেবে বলো বলো, জিনু তো কিছু দেবে গিফট নাকি দাদাকে, কামড়াও আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আজকে খাবার ঘরে রান্না হচ্ছে না, কারণ সুপর্ণা সাগরিকের জন্য খাবার পাঠিয়েছে, তো সেটা সাগরিকা খাবে। আর আমরা দুজন খাচ্ছি, নুডলস অর্ডার করেছি আমি আর ইউবি, দুজন নুডলস খাবো, কারণ আজকে আর মানে রান্নাঘর দেখতেই ভালো লাগছে না আমাদের কারোই, রান্নাঘরে তাকাবো এটা ভেবে নিয়েছি। কিন্তু কালকে তো পারতে হবে, কালকে পেরে তারপর তুমি হসপিটালে ভর্তি হবে, ঠিক আছে? আগে খাও দেন হসপিটালে যাও। জিনি এক্সট্রিমলি মানে গিয়ে খেয়ে এসছি, যেটা তোমাদের বলা হয়নি, সুপর্ণার বাড়িতে না। আরে বাবা আমাকে কথাটা বলতে দাও, আর এই রান এই বাকি খাবারটা সাগরে যেহেতু যেতে পারি, ওই জন্য স্পাইসি সুগার বাই সুপর্ণা, এই স্পাইসি মাটনটা সাগরের জন্য, সাগরিকার ডায়েরি আর ইউটিউবে আর মামাজ কিচেনের জন্য পাঠিয়ে দিয়েছে। লঙ্কাটা নিতে পারলে না? হ্যাঁ ভাবছি, মিষ্টি মিষ্টি আচার দিয়ে খাচ্ছ, কিছু একটা আচার আছে যেটা আমি মনে নাই আমার,
সকালে তাতে উঠতে হবে, কালকে সমস্ত প্রিপারেশন এন্ড অল। কালকে হচ্ছে দ্য বিগ ডে, দ্য মেইন ডে। তো ওরা খেয়ে নি, আজকে বোধ হয় সুইত্তই ব্লগটা এড করবে। সুইত্ত রাতে একটু নুডলস, শেজওয়ান নুডল খেয়ে দেখছি কেমন করেছে ওরা। এটা একটু স্যুপ ড্রাই হয়, ওই জন্য আমি একটু সস নিয়ে নিয়ে এক্সট্রা করি। আমার দেখো কেমন লাগছে, শুধু আমার হচ্ছে 40 বছরের কাকিমা লাগছে না, বিধ্বস্ত অবস্থা, চোখ মুখ একদম, নিজেকে চিনতে পারছি না। বাই দ্য ওয়ে আমাদের ফ্রিজের কন্ডিশন এতটাই খারাপ, খারাপ মানে কি প্যাকটা যে সব রাখা ছিল ঘি কো বানাবে বলে, তো সেটাও আর আসতো না। আমি শেষমেশ রাজু সুইজার যে পড়াতো বাবুকে আর কি, আমাদের পাশেই বাড়ি তোমরা জানো, তো আমি ওকে দিয়ে এলাম, ভাই তোদের ফ্রিজে রাখ, আমি কালকে গিয়ে নিয়ে আসবো। মানে এরকমই অবস্থা, এখন ফ্রিজ খুলছি একটা করে মানে কিছু যে টিফিন করে ঢাকা বা যেগুলো চাপা দেওয়া আছে সেগুলো পড়ে যাচ্ছে আর কি, এরকমই অবস্থা চলছে। দেখো এটা হচ্ছে আমাদের 345 লিটারের ফ্রিজ, 321 লিটার স্টোরেজ স্পেস। তো এখন বসে গেছি, বসছি এডিট করতে। অ্যাপের লোগোটা দেখে কনফিউজ হয়ে যাও না, এটা সাগরিকার ফোনের সঙ্গে একটা এই স্টিকারটা দিয়েছিল, তো ওইটাই আমি চিপকে দিলাম আমি আর রিভিউ মিলে। কি গোষ্ঠীঘাটে এক বছর তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো দেখলাম একবার লাগিয়ে নিই, উঠে যাবো কিছুদিনের মধ্যে জানি, তো এডিটটা করে নিই। এই সঙ্গে আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, জানি ব্লগটা ছোটো হয়েছে, যেমনই হোক মানে তোমাদের সঙ্গে যেটুকুই হয় শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, তো সেই কারণে বাদ যাবে, সে কারণেই পোস্ট করা। আর ইউবির বার্থডে হতে আর মোটামুটি 1.5 ঘন্টা বাকি, যদি উইশ করি বা জেগে থাকি তাহলে তোমরা পরের দিনের ব্লগে দেখতেই পাবে। তো ব্লগটা আমরা এখানে এন্ড করছি, ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ম্যাক্সিমাম চ্যানেলে সাবস্ক্রাইব করো, ব্লগটা করে দিও লাইক, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে পারলে একটু শেয়ার করে দিও। সত্যি কথা বলতে গেলে আজকে ব্লগে ভালো লাগার মতো কিছু নেই, কিন্তু এই কি তোমরা একটা জিনিস দেখতে পাবে যে ইউভির বার্থডে প্রিপারেশন আমরা কেমন কি করছি, আর কিচ্ছু নেই আজকে ব্লগে, কারণ কন্টেন্ট বানানোর জন্য আমাদের আদার্স কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবো, তবে না দেখাবো, যেটুকু ছিলাম যা ছিলাম এই কাজের মধ্যে ইনভলভ ছিল। আর তার থেকেও বড় ব্যাপার যে লকডাউন, মানে দুপুর দুটোর পর থেকে মোটামুটি বোলপুর বন্ধ, ঠিক আছে। তো সে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে যেটুকু করতে পারলাম ততটুকু করার চেষ্টা করছি, এখন যাই হোক ভালো মন্দ যেমন হয়, হ্যাঁ তোমরা তো থাকবে, তো সেই জন্যই ব্লগটা পোস্ট করা। আর দেখা হচ্ছে তাহলে নতুন একটা ব্লগের সঙ্গে, ইউবির বার্থডে ব্যাস বলা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। আর ইউবির লাস্ট মানে এই বয়সের লাস্ট টাটা টাটা, গুড নাইট এন্ড টেক কেয়ার।